MICC9 এটা কিন্তু অনেকের মধ্যে আসলে জল্পনা কল্পনা আছে, বাট আজকে আমি আসলে আপনার এক মাস ইউজ করার পরে এটা সম্বন্ধে আপনাদেরকে একটু রিভিউ দিব যে আসলে এটা কেমন, এই ফোনের মধ্যে কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে, টোটাল ডিটেলস এটার ল্যাকেন্স, বিকজ যেহেতু এটা আমার নিজস্ব ফোন না বলতে হচ্ছে কোম্পানিটা আমার না, সো আমি আপনাদেরকে আসলে অনেস্ট রিভিউ দেওয়ার চিন্তা করবো যে আসলে কাদের জন্য এই ফোনটা, কাদের জন্য না, টোটাল ডিটেলস। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে আসলে ওই যে একই কথা টোটাল ডিটেলস দিব এই ফোনটা সম্বন্ধে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল CC9 সর্বপ্রথম যেটা ভালো লাগছে, আমি একটা ভালো দিকটা বলি তারপরে খারাপ দিকটা বলতেছি। সবচেয়ে ভালো লাগছে এর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাটা এক কথায় জোস, আপনি এত ভালো ছবি তুলতে পারবেন বলার বাইরে। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, বিশেষ করে আপনার হচ্ছে কম লাইটের মধ্যে ভালো ছবি তোলা যায়। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাটা, তিনটা ক্যামেরার সেট আপ, সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, দেন হচ্ছে 8 মেগাপিক্সেল, দেন হচ্ছে 2 মেগাপিক্সেল উইথ LED ফ্ল্যাশ। সো বুঝতেই পারছেন পারফেক্ট, যদি আপনি পিকচার আপনার প্রায়োরিটি হয় বা ছবি তোলা আপনার প্রায়োরিটি হয় এই প্রাইস পয়েন্টে ইজ গুড এনাফ। দ্বিতীয়ত ভালো লাগছে এর সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটিটা আসলে তুলনামূলকভাবে ভালো। অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই রেঞ্জের মোটামুটি ফোনগুলোর মধ্যে যে সাউন্ড কোয়ালিটি থাকে এটা একটু বুস্ট আমার কাছে মনে হয়েছে, একটু সাউন্ডটা ক্লিয়ার। দেন হচ্ছে হলো আপনার যেহেতু এটা হাইফাই আপনার হচ্ছে অলরেডি সার্টিফাইড, দ্যাটস ওয়াই ইজ গুড। ঠিক আছে, গেল এটা। দেন আসি হচ্ছে ডিসপ্লে নিয়ে, ডিসপ্লেটা আসলে অ্যামোলেড ডিসপ্লে তাদের লেখা মতে, আমার কাছে পার্সোনালি ডিসপ্লে ঠিক আছে কিন্তু ব্রাইটনেসে একটু প্রবলেম পাইছি। ব্রাইটনেসটা আসলে চাইলে একটু বাড়াতে পারতো, প্রবলেম বলতে ওরকম প্রবলেম না, মানে চাইলে আপনার আউটডোর কন্ডিশনে একটু বাড়াতে পারতো, বাট এমনিতে ওকে, ইউজুয়ালি ডে টু ডে লাইফে ইউজে আমার মনে হয় না অত বেশি প্রবলেম হবে। সো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে আপনারা আসলে যদি CC9 রিভিউ না দেখে থাকেন তাহলে এখানে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন যে আসলে CC9 কেমন, সেটা ভিডিও ডিসক্রিপশন আছে। Mi Note 7 Pro আছে, সেগুলোও দেখে নিতে পারেন, সমস্যা নেই। এবার আসে হচ্ছে এর কল কোয়ালিটি, কল কোয়ালিটি আসলে যেহেতু ফোন সেহেতু কল কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কল কোয়ালিটি যদি কথা চিন্তা করি তাহলে এটা আসলে বেস্ট একটা ফোন, আপনি কল রিসিভের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে লাউড স্পিকার দিয়ে কথা বলার ক্ষেত্রে এটা পারফেক্ট আছে, আমার কাছে অত বেশি প্রবলেম মনে হয়নি, প্রবলেম আসলে মনেই হয়নি, আমার কাছে একদম ইজি নিট অ্যান্ড ক্লিন মোটামুটি একটা ফোন বলা গেছে। দ্বিতীয়ত আসি এর মধ্যে অন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, বুঝতে পারছেন বলতে হচ্ছে এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আছে যেহেতু অনেকে আসলে এটা লাইক করেন, যেটা লাইক করেন তাদের জন্য বেস্ট। দেন হচ্ছে এর মধ্যে পিছনে কিন্তু আপনি Xiaomi লোগোটা পাচ্ছেন, যেটা আসলে আপনার চেঞ্জ করে, এটা বাগ ফিক্সের কারণে কিছু কিছু প্রবলেম করে, মনে হয় ফিউচার আপডেটে ঠিক হয়ে যাবে। এর যে মানে আরেকটা পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনি হচ্ছে হেভি ইউজার হলে একদিন পাবেন, আর হেভি ইউজার না হলে আপনার হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে পুরোটাই, এটা চাইলে আপনি 8-9 ঘন্টার মধ্যে পুরো ফুল ব্যাটারি শেষ করে ফেলতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াস ইউজ করেন। বাট আপনি যদি আসলে মোটামুটি হেভি ইউজার হন বাট কন্টিনিউ ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে একদিন যাবে, আর যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে সেক্ষেত্রে 1.5 দিন বা 2 দিনের কাছাকাছি যেতে পারে, এটা জাস্ট টোটালটাই আপনার উপর আসলে ডিপেন্ড করে আপনি কীভাবে ইউজ করছেন, এবং এটা কিন্তু অনেকটা সিমের উপরেও ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির সিম ইউজ করছেন এবং কোথায় বেশিক্ষণ টাইম থাকতেছেন, তো এটার কারণে কিন্তু অনেকটুকু চার্জ। দেন হচ্ছে এর আরেকটা ভালো দিক সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু প্যাকেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফাস্ট চার্জার বলতে হচ্ছে 18 ওয়াটের আপনি কিন্তু ফাস্ট চার্জিং পাচ্ছেন এর সাথেই। সো ফাস্ট চার্জিং কিন্তু সাপোর্ট করে। ব্যাটারি সম্বন্ধে যদি জানেন যে ব্যাটারিটা আসলে কতক্ষণ অরিজিনালি চার্জ দিতে টাইম লাগে সেটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন, এটা আসলে ব্যাটারিটা কতক্ষণের চার্জ হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, হোয়াটএভার। দেন হচ্ছে এর যে ফেস আনলক এটা তুলনামূলকভাবে সফটওয়্যার বেস হওয়া সত্ত্বেও মোটামুটি ফাস্ট আমার কাছে লাগছে, কিন্তু অন্ধকারের মধ্যেও কাজ করে না, এটা একদম অনেস্ট কথা। ডিজাইন ওভারঅল ডিজাইনটা আপনার কাছে ভালো লাগছে কিনা জানি না, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কিন্তু রোদে গেলে এটা অত বেশি এরকম চকচক করে না যতটা চকচক আপনার ছিল আর্টিফিশিয়াল লাইটে করে। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার গেল। দেন এটার মধ্যে আসলে মানে প্রবলেমের মতো আমি তেমন কিছু খুঁজে পাইনি, সফটওয়্যার সব কিছু মিলে জিলে সব কিছু ঠিক আছে। নেগেটিভ সাইড হচ্ছে এটা এখন পর্যন্ত আপনার হচ্ছে চাইনিজ ভার্সন, আপনাকে ম্যানুয়ালি আসলে প্লে স্টোর ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনি কিছু ইউজ করার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে কিবোর্ডটা চেঞ্জ করা, এটার ক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে আপনাকে চাইনিজ ভার্সনটাই আপনাকে দেখতে হবে। আর এটার মধ্যে যেহেতু NFC আছে সো এটা কিন্তু একটা ভালো সাপোর্ট। সো এটার মধ্যে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে যে আপনার এই যে স্টেপ কাউন্টার, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না, এটা জাস্ট সোয়াইপ করে আপনি সাইড থেকে দেখতে পারবেন, হয়তো বা এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, অনেকে হয়তো স্মার্ট আপনার চলো ফিটনেস ট্র্যাকার ইউজ করে না তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। ওভারঅল যদি চিন্তা করি গেম টেম খেলার জন্য পারফেক্ট আছে, মোটামুটি আপনার যদি F9 তারপরে হচ্ছে আপনার পাবজি মোবাইল টু যদি খেলেন তাহলে অত বেশি প্রবলেম হয় না, বাট আমি দুইটা খেলায় চেক করে দেখছি মোটামুটি ব্যাটারি ব্যাকআপ হচ্ছিল অ্যারাউন্ড হচ্ছে 5 ঘন্টা 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো পাবেন, এটা হচ্ছে ডিপেন্ড অন ইউর নেটওয়ার্ক যদি আপনি আপনার অনলাইন গেম খেলেন, আর অফলাইন গেম খেললে
সেটা আসলে বুঝেই না, যেহেতু 4050 mAh ব্যাটারি। সো এই ছিল আসলে টোটাল ডিটেলস, প্রবলেম আমি একটাই বললাম চাইনিজ ভার্সন, এটা আমার কাছে প্রবলেম। আর সেকেন্ড সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা প্রাইসটা এখন পর্যন্ত একটু হাই, হয়তো বা কিছুদিন পরে প্রাইসটা কমে যেতে পারে। আর ছবি টবি তোলার ক্ষেত্রে বেস্ট ক্যামেরা মোটামুটি এই প্রাইস পয়েন্টে আমার কাছে ভালো লাগছে, এখন বাকিটা আপনাদের ব্যাপার। অ্যাকচুয়ালি আপনার কাছে ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি রিগার্ডিং এ ফোনে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।